আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। সবাই তো এরকমই করে, ডিফারেন্স কিচ্ছু থাকে না, কিচ্ছু না। আমার এক বছর কষ্ট করার ফল কি এই? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর অঙ্কিতা ভালো অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি অঙ্কিতা আবার হাজির হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর অজানা তথ্য চ্যানেলে কিন্তু রোজে 12টায় ভিডিও আসবে, দুপুর 12টা। ওকে, তো সবাই প্লিজ প্লিজ গিয়ে দেখে এসো, আর রোজের ভিডিও আসবে। আর আমি চেষ্টা করব রোজের ভিডিও দেওয়া। আমার ইচ্ছা দুটো করে ভিডিও দেওয়া, বাট বুঝতেই পারছো আমি এতটা কাজের মধ্যে থাকি না, দুটো করে দেওয়া সম্ভব হচ্ছে না। দেখি চেষ্টা করব, কারণ একটা করে ভিডিও দিলে খুবই মানে কীরকম একটা লাগছে আমার। সবাই দুটো করে বেশিরভাগ দেখেছে এই সমস্ত চ্যানেল দুটো ভিডিও করে দুটো করে দেয়, বাট আমার না অতটা পারছি না করতে। তো অনেক এরপরে আছে একটা তোমাদের না মোটিভেশনাল একটা ভিডিও আসছে যেটা তোমাদের মোটিভেট করবে। চেষ্টা করছি কিছু এরকম আমার না মোটিভেশনাল ভিডিও গল্প খুব ভালো লাগে, তো এরকমও কিছু দেওয়ার চেষ্টা করছি। দেখো যতটা সম্ভব এন্টারটেন করার চেষ্টা করি, জানি না আমি পারি কি না, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বা ভিডিওর ওয়াচ টাইম দেখে মনে হয় না আমি পারি। যাই হোক চেষ্টা করে যাই, জানি না কবে কি হবে। যাই হোক, তোমরা ভিডিওগুলো বর্তমানে একদমই ব্লগ দেখছো না, প্রায় ব্লগ দেখা বন্ধ করে দিয়েছো। জানি না কেন তোমরা এরকম আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো ব্লগ দেখা। কোনো সমস্যা হচ্ছে কি না তোমাদের আমি বুঝতে পারছি না, যে ব্লগ দেখা পুরোই টোটালি বন্ধ করে দিয়েছে, একদম টোটালি বন্ধ। প্লিজ 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 ব্লগগুলোকে দেখো, তোমরা অনেক অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে, যারা করো তোমরা তো জানো। আর মায়াজালের ভিডিও বলে বোঝানো যাবে না এতক্ষণ ধরে করতে হয়। যাই হোক চেষ্টা করছি আর একটা মায়াজালের ভিডিও দেওয়ার, তোমাদেরকে দেব ভিডিও প্রতিদিনই আসছে, দুপুর 12টায় আসছে। তো দেখে দেখে নিও প্রতিদিন অজানা তথ্য চ্যানেলে, বা আমার চ্যানেলেরও ভিডিও কিন্তু প্রতিদিন আসছে, অবশ্যই দেখবে। আর যদি এখন অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, অজানা তত্ত্ব চ্যানেলটিও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, পরে কথা হচ্ছে আবার। সো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আর দুপুরবেলা হাজির হলাম, আমি খাওয়া দাওয়া করেই নিয়েছি। আর কী খেয়েছি সেটা বলবো, খেয়েছি হচ্ছে ডাল, এঁচোড়ের তরকারি আর পাঁপড় ভাজা। আমি খাইনি পাঁপড় ভাজা, বাবাকে দিয়ে চলে এসেছি আমার ভাগেরটা, আর চাটনি। ঠিক আছে, মেজো পিসিটা যে চাটনিটা এনেছিলাম সেই চাটনিটা চুলটা খুলছি, এবার শুয়ে পড়ো। উঠে উঠে দেখো কি অবস্থা চুলটার আমার, এত 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 চুল ওঠে জানো। তাও আমি চেষ্টা করি চুলটাকে ঠিকঠাক রাখার। আর তোমাদের আমি মানে বিউটি টিপস বিষয়ক কিছু একটা ভিডিও দিতে চাইছি, বাট খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর ভিডিও দিতে চাই। আমি সময় পাচ্ছি না, একদমই সময় পাচ্ছি না, আমি কাজে একটু ব্যস্ত আছি, মানে আমার কাজ করতে হতে সারাদিন চলে যাচ্ছে। আর আমি অজানা তথ্য চ্যানেলে ভেবেছিলাম দুটো করে ভিডিও দেবো, মনে হয় না আমার পক্ষে সম্ভব দুটো করে ভিডিও দেওয়া, আর এখনই দিতে পারছি না। স্কুল শুরু হলে আমি যে কী করব আমি নিজেও জানি না, যে আমি অজানা তথ্য চ্যানেলটিকে চালাতে পারবো কি না। প্লিজ প্লিজ তোমরা ভালোবাসা দাও চ্যানেল দুটো, আমার দুটো চ্যানেল অঙ্কিতা পাল অফিসিয়াল আর অজানা তত্ত্ব, প্লিজ প্লিজ ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ভালোবাসা পেলে মানে দেখো তোমাদের থেকে যদি ভালোবাসাটা পাই সেরকম, তবে তো মনে ইচ্ছাটা হয় না, এত মানুষ ভালোবাসতে আমি ভিডিও করবো না, আমি না খেয়ে হলেও রাত জেগে হলেও ভিডিও করবো, এরকম একটা মানে ইচ্ছা তো থাকে মনে। মানে যখন দেখি এত 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 কষ্টের পর দুটো ভিউস চারটে ভিউস, তখন ইচ্ছা হয় ভিডিও করতে। তোমরাই আমাকে বলো, তুমি একটা কাজ করছো ছ ঘন্টা ধরে কাজ করে ছটা ভিউস তো আশা করতে পারো, নাকি এটা আশা করা অপরাধ? অপরাধ নয় তো, বলতে বাধ্য হচ্ছি আমি। এক বছর ধরে আজ কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু হচ্ছেই না চ্যানেলে, এত 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 কষ্ট করছি, এত কষ্ট করে এডিটিং করছি, এত ভিডিও দিচ্ছি, মানে কয়েক হাজার ভিডিও রয়েছে চ্যানেলে, দু হাজারের ওপরে, কিচ্ছু হচ্ছে না, বিরক্তিকর ধরে গেছে, আমি ডিপ্রেশনে চলে গেছি।
ডিপ্রেশনে চলে গেছি, আমি বিশ্বাস করো আমি ডিপ্রেশনে চলে গেছি। হয়তো হাসি মুখে ভিডিও করি, ভাবো ভালোই আছে, আমি যে কি কষ্টে আছি আর আমি যে কিভাবে থাকি সারাদিন সেটা অন্তত আমি শেয়ার করি। ক্যামেরার আড়ালে একরকম, ক্যামেরার সামনে হাসি, সেটা কষ্টটা কি করেছি সেটা আমি এখন বলবো না তোমাদের, বলবো আমি যখন কিছু একটা করতে পারবো, তখনই আমি শেয়ারটা করব যে আমি কতটা 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 কষ্ট করে ভিডিওটা করি এবং আমার এই ভিডিও করার পিছনে কতটা কষ্ট থাকে এবং সবার থেকে আলাদা আমার কতটা জীবনযুদ্ধে মানে লড়তে হচ্ছে। আমি জয়ী হতে পারিনি এখনো, এতটা লড়তে হচ্ছে মানে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, বাধ্য হয়ে বলছি আমি, মানে কিছু কথা আছে না মানুষ বাধ্য হয়ে বলে, আমাকেও বাধ্য হয়ে বলতে হচ্ছে সত্যি। তোমাদের সামনে সবসময় এতটা এতটা এক মুখ হাসি নিয়ে কথা বলি তো খুবই ভালো, মানে মনে হয় সত্যি আমাকে দেখে আমার ভিডিও যখন নিজে দেখি মনে হয় কি সত্যি আমি ভালো আছি। বাট আমার যে কতটা কষ্ট করতে হয়, কতটা আমি কাজ করি, কতটা কাজের মধ্যে আমাকে থাকতে হয় এবং আমি মানে কতটা যে কী করি সেটাই এখন বলবো না আমি, সেটা তোমরা ভিডিওটা দেখবে পরে যখন আমি কিছু হবো তখন বলবো, এখন বলবো না তোমরা বুঝতে পারবে। তো আমি এখন একটু শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝতে পারছো, আর বেশি এই কথা ভালো লাগছে না, আমার মাথার মাথার দিক থেকে অবস্থা ভীষণ খারাপ, কারণ ভিডিও একদম 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 ডাউন হয়ে গেছে, এতটা ডাউন আমি কোনো দিনও মানে আমি আশা করতে পারিনি, আমি কোনো দিন ভাবিনি যে এতটা দিন ভিডিও করার ফল যে এইটা হবে, আমি কোনো দিন ভাবতে পারিনি, বিশ্বাস করো আমি কোনো দিনও ভাবতে পারিনি। ডিপ্রেশনে চলে গেলে মানুষের যেটা হয় না সত্যি আমার মা পর্যন্ত যে তাহলে ছেড়ে দে করতে হবে না, মানে আমি এমনই একটা জায়গায় এসে পড়েছি, এমনই ডিপ্রেশনে চলে এসেছি যেটা আজ শেয়ার করতে মানে বাধ্য হলাম। মানে আমি ভিডিও দিয়েছি দুটো মাত্র ব্লগের ভিউজ এসছে সারাদিনে রাতে, আমি কি করব, আমি সবাই তো ব্লগ এরকমই করে, ডিফারেন্ট কিচ্ছু থাকে না, বিশ্বাস করো আমি সবার ব্লগ দেখি ডিফারেন্ট কিচ্ছু নেই, তাহলে আমারটা কেন কেউ দেখে না, কাঁদতে হবে রোজের না সবার সামনে এসে, খুব ভাল লাগবে এই এন্টারটেনমেন্ট দুনিয়া এসে কান্না জলে ভাসিয়ে, আমি তো কাঁদতে পারি না কারণ আমি অনেকটা কষ্ট করি, সেই কষ্টটা আমি দেখাই না তোমাদের, তোমরা নিজেরাও জানো না যে এই অঙ্কিতা পাল কতটা কষ্ট করে ভিডিও করে, সেটা একদিন বলবো এখন না। তো বেশি আর কথা বাড়বো না, সত্যি আমার আজকে মনের অবস্থা এতটা খারাপ আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, যাই হোক তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, ফাইনালি সন্ধ্যাবেলা হাজির হয়েছি, গুড ইভিনিং সবাইকে, আর টিফিন নিয়ে হাজির হয়েছি, তোমাদের টিফিনে একটু দেখি, আমার বাবা আজকে ঘরে ছিল, আজকে আমার বাবা মেখে চলে একটা মুড়ি, তারপরে অনেক কিছু বাদাম, তারপরে ভুজিয়া, তারপরে চানাচুর সব কিছু দিয়ে মেখেছে, আমি তারপরে তেল, আমি এখন খোঁজা করতেই ভিডিও করছি, ভিডিওটা আমি সন্ধ্যাকে করেনি, বাবা হয়েছি ঘরে ছিল যেহেতু সন্ধ্যাটা খবর দেখছিলো, কারণ কালকে বাবা যাবে একটা জায়গায় মানে মুর্শিদাবাদ যাবে অনেক দূর, তো বুঝতেই পারছো জন্য এই বেলাটা একটু রেস্ট নিচ্ছিল, কারণ কালকে সকালে ভোর চারটে নাগাদ উঠেই বেরাতে হবে, একদম পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে বাবা, তো বুঝতে পারছো আর ভীষণ রকমের হাওয়া দিচ্ছে, বাইরেটা একটু দেখাই পুরো ঝড় ছুটে যাচ্ছে, মানে চোখে আমার কি বলবো ঢুকে যাচ্ছে, আরেকটু হলে একদম মা বাবাকে ডাকছে কি গো কি গো কি গো, চাল দরজা দাও জানলা দাও, এরকম মা সবসময় কি গো কি গো কি গো থাকে, ভীষণ ভীষণ রকমের ঠান্ডা, বালি ঢুকছে বালি ঢুকছে, আর আকাশটা তো তোমাদের দেখালাম আমার, এরকম আকাশ দেখলে সত্যি মনটা একদম ভালো হয়ে, জানি না কেন ঝড় বৃষ্টি এগুলো দেখতে সত্যি আমার, ঘরে বসে তা বল বাইরে না, ঘরে বসে দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তো যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো, আমি একটু খেয়ে নিই আমার মুড়ি, নেতেই হবে নইলে।
সো ফ্রেন্ডস চ্যানেল যেতে হয় ধরলাম বাট আমি এখন খাওয়া দাওয়া করবো না। বাইরের অবস্থাটা তোমাদের দেখানোর চেষ্টা করছি কীরকম বৃষ্টি হচ্ছে, ভীষণ রকমের বৃষ্টি হচ্ছে। আমি জানলার সামনে বসে তোমাদের দেখাতে গিয়ে আমি ভিজে যাচ্ছি, মোবাইলে পর্যন্ত জলে ছিঁড়ে চলে এসেছে, এতটাই বৃষ্টি হচ্ছে। আর একটা বুদ্ধি যেটা আমি করি চুপি ছাড়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমাদের ঘরে তো ফ্রিজ নেই, এসি নেই, কিছু নেই, তোমরা তো জানো। তো জলটা ঠান্ডা করার জন্য বৃষ্টি হচ্ছিলো, জানলা এখানে ভীষণ জল পড়ে রয়েছে। তো এখানে বোতলটা রেখে দিয়েছিলাম, বিশ্বাসও ভীষণ রকমের ঠান্ডা হয়ে গেছে জলটা। জলটা এখন আমি মানে একদম ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে, এবার জলটা আমি খাবো। ভর্তি ছিল, অনেকটা খেয়েওছি, মানে এত সুন্দর ঠান্ডা হয় না, খুব ভালো। আর মা রুটি করতে গেছে আর আলু ঢেঁড়সের তরকারি, বলেই দিলাম। আর ভিডিওটা শেষ করে দিচ্ছি, বড়ো হয়ে গেছে তো, কারণ তোমরা তো একেতেই ভিডিও দেখো না, দুজনের বেশি এখন ব্লগ যেখানে দশজন দেখতো দুজনে এসে দাঁড়িয়ে, যে ঠিক আছে দেখতে হবে না ভাই, আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাও বলতে বাধ্য হচ্ছে আজকে। আমি সত্যি এতদিন বলেছি তো সাবস্ক্রাইব করে, আজকে বলছি আনসাবস্ক্রাইব করে চলে যাও। ওই দুজন দেখার থেকে তার থেকে আনসাবস্ক্রাইব করে চলে যাওয়াই তো ভালো না, যদি দেখতো একরকম, দেখছো না হতো তাহলে সাবস্ক্রাইব করে রাখার মানেটা কি? আনসাবস্ক্রাইব করে চলে যাও, এটাই বলা। মনের অবস্থা ভীষণ খারাপ, তাও হাসি মুখে ভিডিও করি, তাও আনন্দ হয় ভিডিও করি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, একেতে অনেক কিছু বলে ফেলেছি আমি। বাট যারা রোজের ভিডিও দেখে আমি তাদের বলিনি, আর যারা এরকম করে আমার সাথে এরা তাদেরকেই বলা। যাই হোক, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।